Good morning and happy Independence Day. আজ আমি আর বোন এত সকালবেলা উঠে পড়েছি, এখন বাজে সকাল 7:30। আজকে দোলের হসপিটালও নেই, আজও বাড়িতে আছে আমার কাছে। একদম আজকে ছুটি, তাই আজ আমরা যাচ্ছি একটা স্পেশাল ভিজিট করতে। তোমাদের আগে দিয়ে বলবো না কিন্তু, তো চলো ঝটপট রেডি হয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা গাড়ি করে যাচ্ছি স্কুলের দিকে। যত স্কুলের কাছে আমরাও যেতাম, বাপি সকালবেলা আমরা উঠতাম, আমাদেরকে রেডি করিয়ে দিত মা, ব্যাস যাও, বাবার বাইকে বসে দিত, এরকম করে চলে যেতাম গিয়ে নাচছি। ভুলে গেল কি করে, ওটা তো সুন্দর বাড়ি ছিল। না জল জমেনি, ভালো হয়ে গেছে, চিরজীবন আমাদের ডুবে যাওয়া স্কুলে আজকে জল জমেনি। কেমন একটা হচ্ছে ভাই, আমার এটা কেমন হচ্ছে। সো ফাইনালি স্কুলের গেটটা দেখতে পেলাম দু বছর বাদে, আর গাড়ি থেকে নামতে না নামতেই কত কারোর সাথে দেখা হতে শুরু করে দিয়েছে। দেখো মাস্কের ভিতর থেকে কী করে রেকগনাইজ করলো আমি জানি না। আর এটা আমাদের স্কুলের অ্যাকচুয়ালি এন্ট্রেন্স, আর এখান থেকে ডান দিকে এটা আমাদের প্রেয়ারের হল। আর এন্ট্রেন্সের সামনে এত কটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিলো, ভেবেছিলাম জাস্ট ম্যামদের সাথে দেখা করেই চলে যাবো, বাট কখনো ভাবিনি যে স্কুলে এত সাবস্ক্রাইবার্স থাকবে। বঙ্গপোস্ত চ্যানেল বা দৈলরায় চ্যানেলের যারা সাবস্ক্রাইবার্সরা রয়েছে তাদের সাথে শুধুমাত্র ইন্টারাকশন হয়েছে আমাদের কমেন্ট বক্সে, তাছাড়া কোনো দিন তো সামনাসামনি দেখা হয়নি। তাই সামনাসামনি সাবস্ক্রাইবার্সদের সাথে দেখা হলে যে কীরকম লাগে সেই ফিলিংসটা প্রথমবার সেদিন 15th অগস্টের দিন আমাদের দুজনের হয়, বল বোন। অ্যাকচুয়ালি বিশাল ভালো লেগেছিল আমার, এটা আমার ক্লাসরুম ছিল, এটা আমার ক্লাস ছিল, এটা 7A না, অনেকদিন বাদে স্কুলে গেছিলাম বলে ঘরগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম, উফ সেই স্কুল ডেজটা পুরো মনে পড়ে যাচ্ছিল। আর তারপর জানতে পারলাম স্কুলে আর একটা ফ্লোর হয়েছে। একদমই তাই, আর এখন আমরা সেইখানে ঘুরতে যাচ্ছি। যাওয়ার পথে দেখতে পেলাম এই দরজাটা, এই দরজাটাই ছিল গার্ডেন, আমরা তখন এখানে গাছ বসাতাম আর এই নিচে জানলাটাতে বসে গল্প করতাম। আর এখনও স্টুডেন্টরা বলছে তারাও এখানে বসেই গল্প করে এখন। অ্যাকচুয়ালি আমিও ওখানে বসে গল্প করতাম। স্কুলটা না খুব সুন্দর করে সাজানো হয়েছে বুঝলে, আগে না আমরা থার্মোকলের উপরে এঁকে সেগুলো দেওয়ালে আটকাতাম, কিন্তু এখন স্টুডেন্টসরা দেখছি ডাইরেক্ট দেওয়ালের উপরেই কারুকার্য করতে আরম্ভ করে দিয়েছে। কত সুন্দর সুন্দর আঁকা, কি ভালো ট্যালেন্ট বলবোন। হ্যাঁ কিন্তু আমি অতটা ড্রয়িংয়ে ভালো ছিলাম না, আমি তো শুধু স্কুলে নাচতাম। দিস ইজ হল ওয়ান, এটা আমার ক্লাস ছিল 12-এর, ওকে ঠিক আছে, এখন আই থিঙ্ক বন্ধ আছে আমাদের। এটা কলেজ স্কুলের সব থেকে বড় মানে রুম বলতে গেলে, এই যে এখানে আমি 11-12 পড়েছি। অ্যাকচুয়ালি 11-12 শুধু 11টাই পড়েছি, বিকজ 12-এর প্রথম দিক দিয়ে তো পুরো লকডাউন হয়ে গেছিলো, আমি তো এক বছর বলতে গেলে স্কুল লাইফ এনজয়ই করতে পারিনি।
দিদি তো পুরো কমপ্লিট করে বেরিয়েছে স্কুল কমপ্লিট করেছি বাট স্কুলটা প্রচুর সুন্দর প্রচুর সুন্দর হয়ে গেছে আমি লাইফে ভাবিনি আমাদের স্কুলে আমার তো সাবস্ক্রাইবারস আছে এমনি ম্যামেদের সাথে দেখা করতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি মানে স্কুলে যে এত সাবস্ক্রাইবারস থাকবে আমি কখনো ভাবিনি সুন্দর করে চেঞ্জ করে দেবে না আমি ভাবিনি আর বাচ্চারা কত সুন্দর সুন্দর ড্রয়িং করেছে দেখলি তুই খুবই ভালো লাগছে এন্ড উপরে একটা নতুন ফ্লোরও হয়েছে চলো তো ওটা দেখে আসি স্কুলের স্টুডেন্টসরা আমাদেরকে ওদের উপরের তলা নতুন ঘরগুলো দেখানোর জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিল ইনফ্যাক্ট ওখানে গিয়ে ক্লাসরুমগুলোকে দেখে আমরাও শকড হয়ে যাই বল বোন হ্যাঁ বিকজ এগুলো স্মার্ট ক্লাস করে দিয়েছে পুরো চেয়ার দিয়ে তোমরা দেখো নিজেরাই দেখতে পাবে অ্যাকচুয়ালি স্কুলেতে বেঞ্চ বাদে চেয়ার এ তো একদম অবিশ্বাস্য জিনিস তাই কি না বিকজ আমরা তো সবসময় স্কুলে বেঞ্চেই বসে এসেছি আর শুনছিলাম নাকি এখানে এসিও লাগানো হবে আমরা যে কিছুই পেলাম না রে জানি না বেরিয়ে তো গেছি স্কুল দিয়ে অ্যাকচুয়ালি না সবার ক্ষেত্রে এটাই হয় স্কুল থেকে তুই পাস আউট হয়ে যা স্কুলটা পুরো যেন চেঞ্জ হয়ে অন্যরকম একদম হাইফাই হয়ে যায় না না সব জায়গায় তুই যেখান দিয়ে বেরিয়ে চলে যাবে সেটাই পরে দেখবি হাইফাই হয়ে গেছে হ্যাঁ দিদি বহুত উঁচু করে দিয়েছে স্কুলটাকে প্রচণ্ডই উঁচু করে দিয়েছে দেখ তুই নিচটা আশেপাশে সব বিল্ডিং এর থেকে আমাদের স্কুলটাই উঁচু বল হেভি লাগছে এই যে দিদিকে আবার ঘিরে ধরেছে আমার কোনো কাজ নেই অ্যাজ ইউজুয়াল দিদির ভিডিও করছি বিকজ দিদি তো আমার ভিডিও করেনি আই এম রিয়েলি সরি তুই আমাকে বলেছিলিস তোর ভিডিও করতে আর আমি নিজেরই ভিডিও করতে আরম্ভ করে দিয়েছি যখন এইভাবে স্টেজের উপরে দাঁড়িয়ে আছে এবং পিছন দিক থেকে নাচের মেয়েরা উঁকি মারছে তখন আমারও না সেই আগের দিনের কথা মনে পড়ে গেল যখন আমরাও সেজেগুজে ওখানে দাঁড়িয়ে থাকতাম আর এই যেখানে আমাদের সব ম্যামেরা বসে আছে স্কুলে দিদি আর আমাকে চিনতোই নাচের জন্য মানে এক কথায় সবাই চিনবে যে দোয়েল আর পায়েলকে একদমই তাই আর এইখানে দেখো আবার আমাদের ম্যামেরা সবাই বসে আছে অ্যাকচুয়ালি না অনেক পুরনো ম্যামের সাথে দেখা হলেও অনেক না নতুন ম্যামও এসছে নতুন ম্যামগুলোকে তো আমরা ঠিক চিনি না কিন্তু অনেক পুরনো ম্যামকে দেখতেও পেলাম না বল হ্যাঁ সেটাই সেরকমই একজন ম্যাম আমাদের ছিলেন দীপান্বিতা ম্যাম তিনি না আমাদের ডান্সের টিচার ছিলেন অ্যাকচুয়ালি ডান্সের টিচার ছিলেন না ছিলেন কম্পিউটারের টিচার কিন্তু যখনই কোনো কালচারাল প্রোগ্রাম হতো তখন তিনি হয়ে যেতেন ডান্সের টিচার এসে থেকে না ওনাকে ঠিক দেখতে পাইনি জানো হ্যাঁ একদমই তাই দীপান্বিতা ম্যাম আমাদের সবাইকে লাইন করানো সাজ ঠিক করা সব ঠিক করে অর্গানাইজ হচ্ছে কি না সব কিছু ম্যাম করতেন হ্যাঁ আমাদেরকে টেনে টেনে ধরে ধরে নিয়ে যেতেন ব্যাক স্টেজে আবার টানতে টানতে নিয়ে আসতেন স্টেজের পাশে সে যে কী দিন গেছে পুরো জিনিসটা একবার যেন রিভাইন হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি চোখের সামনে না সেই পুরনো দিনগুলো ভেসে উঠছে খুবই ভালো লাগছে স্কুলে ফেরত এসে অ্যাকচুয়ালি আমাদের সকলেরই না মাঝে মাঝে সময় বের করে স্কুল থেকে একটু ঘুরে আসা উচিত বিকজ স্কুলটা তোমাদের একটা স্মৃতির জায়গা যেটা তোমরা সারা জীবন মনে রাখবে আমরা কোন ছোট্টবেলায় এই স্কুলে ঢুকেছিলাম আর ক্লাস টুয়েলভ পার করে এখান থেকে বেরিয়ে গেছি আমাদের স্কুলে স্টুডেন্টদের হাতে ফোন দেখে কিন্তু একদমই ভেবো না যে আমাদের স্কুলে ফোন আনাটা অ্যালাউ আছে তা কিন্তু একদমই নয় আজকে 15th অগস্টে প্রোগ্রাম হচ্ছে বলে তাই জন্য সবাই ফোন এনেছে তাও গার্জেনরা দাঁড়িয়ে আছে তাই তো তোমাদেরকে যেরকম বলছিলাম না যে চেয়ারে বসে থাকতে কেমন লাগছে আর বেশিক্ষণ চেয়ারে বসে থাকতে পারলাম না এসে মেঝেতে বসে পড়েছি বোর্ড আর আমি এই যে সবার মধ্যে এতক্ষণ হচ্ছিল প্রাইমারি স্কুলের প্রোগ্রাম আমাদের হাই স্কুলের প্রোগ্রাম সবে স্টার্ট হয়েছে আর তোমাদেরকে যে দীপান্বিতা ম্যামের কথা বলছিলাম না এই যে ফাইনালি ওনার সাথে আমাদের দেখা হয়ে গেছে আর ইনি হচ্ছে না আমাদের স্কুলের হেডমিস্ট্রেস কাবেরী ঘোষাল ম্যাম স্কুলে এলাম ম্যামেদের সাথে দেখা করলাম এত সুন্দর সুন্দর নাচ দেখলাম 15th অগস্টটা খুব ভালো কাটলো শুধু ফ্ল্যাগ হোস্টিংটাই দেখতে পেলাম না তার কারণ ফ্ল্যাগ হোস্টিং এর সময় বাইরে এমন বৃষ্টি শুরু হলো যে ক্যামেরাটাকে নিয়ে যেতেই পারলাম না প্রোগ্রামটা দেখতে দেখতে শেষ হয়ে গেল কয়েক ঘন্টা যে স্কুলে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না হ্যালো সো
বাড়ি চলে এসেছি আমরা বৃষ্টি বৃষ্টি হচ্ছে চতুর্দিকে কাদা প্যাচ প্যাচ করছে যাই হোক বাড়ি চলে এসেছি আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে সেই স্কুলে গিয়ে ভীষণ ভালো কেটেছে আর অনেক কারোর সাথে দেখা হয়েছে আজকে প্রচুর এত মানুষের সাথে দেখা হয়েছে সবার সাথে সেলফি তুলতে তুলতে মানে যাই হোক যাদের সাথে দেখা হয়েছে তাদেরকে সবাইকে আরেকবারের জন্য বলছি যদি তোমরা ব্লগটা দেখে থাকো তো থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের এত সুন্দর রেসপন্স দেখে আমার মনে হচ্ছে এবার আমার একটা মিট এন্ড গ্রিট করা উচিত সত্যিকারে সবাই আসবে হ্যাঁ এই ব্লগটা এতটাই যদি ভালো লাগে ব্লগটা একটা লাইক করে দেবে আর একটু শেয়ার করে দিও কমেন্ট করে দিও তো দেখা যাবে পরের ভিডিওতে বাই বাই